দর্শক, এখনকার খবরে জানিয়ে দিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ নৌবাহিনী হবে সামরিক নৌযানের বাণিজ্যিক নির্মাতা। বাংলাদেশ নৌবাহিনী পর্যায়ক্রমে সামরিক নৌযানের বাণিজ্যিক নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের পতেঙ্গায় নেভাল একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনীর দক্ষতা ব্যবস্থাপনায় পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড 5টি পেট্রোল ক্রাফট, 2টি লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণের মাধ্যমে দেশে যুদ্ধ জাহাজ তৈরির ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করেছে। সেখানে আরো 5টি পেট্রোল ক্রাফট নির্মাণ কাজ চলমান। তিনি বলেন, বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড 6টি আধুনিক সরঞ্জাম সজ্জিত করে বড় আকারের ফ্রিগেট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌবাহিনী 3 বাহিনীর জন্য IFF সিস্টেম প্রস্তুত করছে। বাংলাদেশ নৌবাহিনী সামরিক নৌযানের বাণিজ্যিক নির্মাণ কার্যক্রমের ফলে দেশীয় প্রযুক্তি বিকাশ ও বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে। নৌবাহিনীকে যুগোপযোগী বাহিনী তৈরি করতে আমরা পদক্ষেপ নিয়েছি। 2009 সালে প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে ফোর্সেস গোল 2030 হাতে নেই, এরই ধারাবাহিকতায় নৌবাহিনীতে 27টি যুদ্ধ জাহাজ সংযুক্ত করেছে। নৌবাহিনীর এভিয়েশন উইং সৃষ্টি করেছি। 2009 সালে অত্যাধুনিক 2009 সালে অত্যাধুনিক সাবমেরিন যুক্ত করি, ফলে ওই বাহিনীর উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে। নৌবাহিনীকে আধুনিক করতে বঙ্গবন্ধু অবদান প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর প্রচেষ্টায় 2টি পেট্রোল ক্রাফট নিয়ে নৌবাহিনীর যাত্রা শুরু হয়েছিল। বঙ্গবন্ধু নৌঘাঁটিগুলোকে কমিশন প্রদান করেন। এছাড়া বন্দর এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী যেসব মাইন পুঁতে রেখেছিল সেগুলোর অপসারণ করে ব্যবহার উপযোগী করেন। প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে নৌবাহিনীতে 2টি সাবমেরিন সংযোজনের মাধ্যমে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নেভাল একাডেমি চালু করা হয়েছে উন্নত প্রশিক্ষণ সুবিধা সম্পন্ন আন্তর্জাতিক মানের সুবিশাল বঙ্গবন্ধু কমপ্লেক্স। আধুনিক এই প্রশিক্ষণ সুবিধাকে কাজে লাগিয়ে নবীন কর্মকর্তারা সমুদ্র সীমায় সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের আত্মনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নৌবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে চীন থেকে 2টি ফ্রিগেট ও নির্মাণাধীন 2টি ফ্রিগেট শীঘ্রই নৌবহরে যুক্ত হবে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক কর্ভেট ও ওশানোগ্রাফিক রিসার্চ লেভেল ও সেইলিং শিপ সহ বিভিন্ন জাহাজ ক্রয় নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নেভাল এভিয়েশনের জন্য মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, এন্টি সাবমেরিন হেলিকপ্টার ও MRMPA লং রেঞ্জ রেমিটাইম পেট্রোল এয়ারক্রাফট ক্রয়ের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে মিসাইল, RFF সিস্টেম ইত্যাদি সহ আধুনিক যুদ্ধ প্রযুক্তি সংযোজনের কাজও চলমান। ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনীর বৃহৎ ঘাঁটি বানৌজা ছেড়ে ইবাংলা ও বাণিজ্যা শেখ হাসিনা ঘাঁটির কাজ দ্রুত এগিয়ে চলছে। বাংলাদেশের সমুদ্র সীমা আমাদের বিশাল সমুদ্রের উৎস। 1996 সালে আমরা সমুদ্র সীমা অর্জনের পদক্ষেপ নিই। 2009 সালে আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করতে সক্ষম হই। সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সর্বোচ্চ আত্মত্যাগ থাকতে হবে। নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সমুদ্র অপার সম্পদের উৎস। মিয়ানমার এবং ভারতের সঙ্গে সমুদ্র সীমা বিরোধের মীমাংসার ফলে সমুদ্রের গুরুত্ব বহুগুণ বেড়েছে। মৎস্য ও খনিজ সম্পদে ভরপুর আমাদের জলসীমার অতন্দ্র প্রয়োগ হিসেবে আপনাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও এর সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় প্রয়োজনে নৌবাহিনীর সদস্যরা সিভিল প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উপকূলীয় অঞ্চলে কাজ করে। জাতীয় স্বার্থে সহযোগিতার মনোভাব নিয়ে ভবিষ্যতেও সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু দেশের প্রয়োজনে একটি আধুনিক ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। সেই মহান প্রত্যয়ের আলোকেই বর্তমান নৌবাহিনীকে আধুনিক ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও যুদ্ধ জাহাজ সংগ্রহ এবং বিদ্যমান জাহাজগুলোর অপারেশনাল দক্ষতা বৃদ্ধির জন্য বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আগে নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুচকাওয়াজের মধ্যে দিয়ে চলতি বছর বাংলাদেশ নৌবাহিনীর 61 জন মিডশিপ ম্যান এবং 11 জন ডাইরেক্টর এন্ট্রি অফিসার সহ 72 জন নবীন অফিসার কমিশন লাভ করেছেন। তাদের মধ্যে 7 জন নারী এবং
এবং দুইজন মালদ্বীপের কর্মকর্তা রয়েছে। সদ্য কমিশন প্রাপ্তদের মধ্যে রায়ান রহমান চৌকস মিডশিপ ম্যান হিসেবে সোর্ড অব অনার, থাইদিস শাকলাইন নৌ প্রধান স্বর্ণপদক এবং সাব লেফটেন্ডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্বর্ণপদক লাভ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দিন, সংসদ সদস্য সুবিত আলী ভূঁইয়া, এম এ লতিফ, ওয়াশিকা আয়শা খান, মুস্তাফিজুর রহমান, নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, নৌ সদর দপ্তরের PSOগণ, সেনা ও নৌ বিমান বাহিনীর আঞ্চলিক অধিনায়কগণ, দেশি বিদেশি কূটনৈতিক সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শিক্ষা সমাপনী ব্যাচের অভিভাবকরা উপস্থিত ছিলেন।